দেখে নিন যে কারণে মোদির ভারত মহাসাগরে নৌঘাঁটি গড়ার স্বপ্নে জল ঢালল সেশেলস। ভারতকে নৌঘাঁটি তৈরি করতে দিচ্ছে না সেশেলস, দেশটির পার্লামেন্টের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হলো। শুক্রবার সেশেলসের একটি বিদেশ মন্ত্রকের এক কর্তা এমনটাই জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মহাসাগরে বিস্তার লাভ করতে চেয়েছিলেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসের হাত ধরে, কিন্তু মোদি সেই স্বপ্নে কার্যত জল ঢেলে দিল ওই দেশ। গত জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়, কিন্তু এরপরেই সেশেলসের বিরোধী দলগুলি এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। ব্যস্ত জলপথে ভারতের নৌঘাঁটি চাইছিল না সে দেশের মন্ত্রীরাও, এর ফলে সেশেলস ভারতের কাছে বিকিয়ে যাবে বলে মনে করেছিল তারা। তাই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির তরফে। দ্বীপরাষ্ট্র সেশেলসের সঙ্গে ভারতের এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছিল। সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় এই চুক্তিতে স্বাক্ষর করেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। এক বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন, ভারত ও সেশেলস যৌথ উদ্যোগে অ্যান্টিপাইরেসি অপারেশন চালাতে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর ফলে অবৈধভাবে ড্রাগ পাচার, মানব পাচারের মতো ঘটনা আটকানো সম্ভব হবে। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্যানি ফরেও বলেছিলেন, এই প্রজেক্ট সেশেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভারতের পার্টনার হতে পেরে আমরা গর্বিত। 2015-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় এই চুক্তি হয়েছিল, পরে কিছু সমস্যার জন্য সেই চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে জয়শঙ্কর সেশেলসে যান, সেখানে ফের এই চুক্তি নিয়ে আলোচনা হয়।